আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু যে ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আনন্দে জান্নাতে অবস্থান করবে তারা জান্নাতবাসী হবে এই দুনিয়াতে যারা ভালো ভালো কাজ বেশি করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর নবীর সুন্নাত অনুসারে জীবন পরিচালনা করবে মানুষকে আঘাত দিবে না মানুষকে কষ্ট দিবে না আল্লাহর সাথে শিরিক করবে না মানুষের সাথে ইহসান করবে মানুষের সাথে সুন্দর আচরণ করবে তাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ বলেন ফাআম্মা মাউ সাকুলাত মাওয়াজিনু যার নেকির পাল্লা কিয়ামতের দিন ভারী হয়ে যাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তার ঠিকানা হবে জান্নাতে আনন্দে থাকবে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে ফা উম্মুহু হাওিয়া তার ঠিকানা হবে হাওিয়া নামক জাহান্নামে আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা হিয়া হে নবী আপনি কি জানেন হাওিয়া নামক স্থানটা কেমন আল্লাহ জবাব দেন নারুন হামিয়া জ্বলন্ত আগুন আমার আপনার কি উপায় হবে যদি আমরা জাহান্নামী হই।